হাই ভোল্টেজ হাই ভোল্টেজ হাই ভোল্টেজ, এই হাই ভোল্টেজ কথাটি শুনতে শুনতে আমি নিজেও বিরক্ত বোধ করতেছি। কারণ ইদানিং দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে গেলে আসার সময় মাঝে মধ্যে হাই ভোল্টেজ নিয়ে চলে আসে, ফলে আপনার ঘরের মধ্যে থাকা দামি দামি ইলেকট্রনিক্স ডিভাইসগুলি নিমিষেই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয় লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সহ দামি দামি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। আর এই হাই ভোল্টেজ সমস্যাটি নিয়ে আপনি যদি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন তাতেও কোনো লাভ হবে না। তাহলে এখন কি করবেন? হাই ভোল্টেজ এসে আপনার দামি দামি ডিভাইসগুলি নষ্ট করে দিয়ে যাবে আর আপনি বসে বসে দেখবেন? না, এটা কখনোই হতে পারে না। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি এই হাই ভোল্টেজ সমস্যাটি সমাধানের জন্য একটি সেফটি প্রোটেক্টর ডিভাইস তৈরি করে দেখাবো, যেটি ব্যবহার করলে আপনার ঘরের দামি দামি ইলেকট্রনিক্স ডিভাইসগুলি আর নষ্ট হবে না। শুধু তাই না, এই ডিভাইসটি আপনি ভিডিও দেখে নিজেও তৈরি করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, কোথাও স্কিপ করবেন না, তাহলে আমি কানেকশনগুলি কীভাবে দিই সেটি কিছুই বুঝবেন না। ভিউয়ার্স, আমি এই সেফটি প্রোটেক্টরটি তৈরি করার জন্য একটি সার্কিট ডায়াগ্রাম এঁকেছি। এখানে আপনার প্রয়োজন হবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, মাস্ট এটা লাগবে, একটি ডিলে সার্কিট লাগবে 6 ভোল্ট অথবা 12 ভোল্ট, আপনি যেটা পান ওইটা হলে হবে, খুব অল্প টাকার মধ্যে এটা পেয়ে যাবেন, 30 থেকে 40 টাকার মধ্যে এই ডিলে সার্কিট পেয়ে যাবেন। এরপর প্রয়োজন হবে একটা চার্জার, আপনি যদি 6 ভোল্টের ডিলে সার্কিট নেন তাহলে এটা মোবাইল চার্জার দিয়ে হবে, এছাড়া আপনি যদি 12 ভোল্টের ডিলে সার্কিট নেন তাহলে এই চার্জারটিও 12 ভোল্টের প্রয়োজন হবে। যাই হোক, মূলত এই তিনটি জিনিস আপনাকে ক্রয় করতে হবে। এখানে দেখুন সার্কিটটি কীভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি। এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, যে সার্কিটটি আমি এখানে তৈরি করে দেখাইছি এই সার্কিটটির ফলে আপনি আপনার ঘরের যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আর কখনোই নষ্ট হবে না। কারেন্ট যে হাই ভোল্টেজ নিয়ে আসে ওই হাই ভোল্টেজটা আর আপনার ওই ডিভাইসগুলিতে যাবে না। এটার কারণ হচ্ছে কি, এই এখানে যে ডিলে সার্কিটটি ব্যবহার করা হয়েছে এই ডিলে সার্কিটটি কারেন্ট আসার সাথে সাথে আপনার ঘরে লাইনটি সাপ্লাই দিবে না। যেহেতু হাই ভোল্টেজ নিয়ে আসে কারেন্ট, সে কারেন্টটি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড স্থায়ী থাকে, ওই 5 সেকেন্ড এবং 10 সেকেন্ডটা এই ডিলে সার্কিট সে ওই লাইনটাকে অফ করে রাখবে। অর্থাৎ এই ডিলে করার কারণে এই 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড আপনি যত সেকেন্ডটি সেট করে দেন এই ডিলেতে, অত সেকেন্ড পরে যেয়ে আপনার এই ঘরের লাইনটি সাপ্লাই দিবে, যার ফলে হাই ভোল্টেজ সরাসরি আপনার ঘরে ঢুকবে না। এখানে দেখুন কানেকশানটি কীভাবে করেছি, এটা হচ্ছে আপনার ঘরের এনার্জি মিটার, যেটা পিডিবি অথবা পল্লী বিদ্যুৎ থেকে লাগানো, তারা এই কানেকশানটি করে দেয়। এখানে মিটার থেকে দুটি তার আউট করে তারা এই ফিউজ পর্যন্ত লাগিয়ে দেয়। এখন এই ফিউজ থেকে দুটি কানেকশান বের করে একটা সকেট এখানে বসাতে হবে আপনাকে, এটা হচ্ছে একটা সকেট, এই সকেটটি এখানে বসাতে হবে। এই সকেটটি বসানোর কারণ হচ্ছে এই ডিলে সার্কিটটির পাওয়ার দেওয়ার জন্য, অর্থাৎ এই চার্জারটি এই সকেটের মধ্যে কানেকশান হবে। কানেকশান হয়ে এখান থেকে যে নেগেটিভ এবং পজিটিভ আসবে এই দুটি তারের মধ্যে, নেগেটিভ এবং পজিটিভ সরাসরি ডিলে সার্কিটকে রান করার জন্য এটি এই সকেটটি এখানে বসানো। তো এখন এই চার্জারটি এখানে লাগাতে হবে, লাগানোর পর এই ডিলে সার্কিটটি চালু হবে। এখন ডিলে সার্কিটের এক পাশে 2টি পোর্ট এবং অপর পাশে 3টি পোর্ট থাকে। এখন এই 2টি পোর্টের মধ্যে আপনি পাওয়ার দেওয়ার জন্য এই পোর্ট 2টি লাগানো হয়েছে। তো এখানে আপনি পাওয়ার দিলেন, এখন এই সার্কিটটি রান হয়ে গেল। এরপর এখানে এই ফিউজের পর থেকে ফেজ এবং নিউট্রাল সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টে দিয়ে দিবেন। এটা যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরবে না ততক্ষণ পর্যন্ত এই লাইনটি পাস হবে না, যতক্ষণ না পর্যন্ত ডিলে টাইম শেষ না হয়। এখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি রান করার জন্য একটি কয়েল রয়েছে, এটা হচ্ছে কয়েল, এই কন্ট্যাক্টের কয়েল। এই কয়েলে ফেজ এবং নিউট্রাল, এখানে 2টা ফেজ এবং নিউট্রাল দিতে হবে। এখন এই এই কয়েলের ভোল্টেজটা দেওয়ার জন্য এই ডিলে সার্কিটটি ব্যবহার করা। এই ডিলে সার্কিটের এখানে দেখুন মাঝখানে এটা হচ্ছে কমন, এটা হচ্ছে এনসি এবং এটা হচ্ছে এনও, এটা এনসি, এটা এনও। তো আপনাকে কানেকশন করতে হবে কমন এবং এনওতে। এটা নর্মালি এনসিতে থাকে, এটা শর্ট থাকে নর্মালি এনসিতে। এখন আপনাকে এটা এনও কানেকশন করতে হবে। এনও কানেকশন করার জন্য এখানে আপনি ফেজ অথবা নিউট্রাল, আপনি ফিউজ থেকে ফেজ অথবা নিউট্রাল এখান থেকে একটা কানেকশন নিয়ে নেবেন, একটা কানেকশন নিয়ে নেবেন, এবং আরেকটা কানেকশান আপনি সরাসরি এখান থেকে কমন করে, আমি যেহেতু এই কানেকশানটি নিয়েছি একটা কানেকশান, অর্থাৎ নিউট্রাল আপনি এখানে সরাসরি দিয়ে দিবেন, কয়েলের এক প্রান্তে দিয়ে দিবেন, এটা সরাসরি এখানে ফিউজ থেকে চলে এসেছে। তো এখন ওই আপনার ফেজটি আপনাকে ডিলে করে তারপর কন্ট্রাক্টটি ধরাতে হবে। এই ডিলে করার জন্য আপনার যখন এখানে চার্জিং লাইন দিবেন, লাইন দেওয়ার পর এখানে 10 সেকেন্ড 15 সেকেন্ড এখানে একটা ভেরিয়েবল থাকে,
এই ভেরিয়েবলটি আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এখানে এক মিনিটও, দুই মিনিট, তিন মিনিট, 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 30 সেকেন্ড, আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি এখানে ভেরিয়েবল অ্যাডজাস্ট করে দেবেন। এখানে একটা ভেরিয়েবল থাকে, তো অ্যাডজাস্টেবল ভেরিয়েবল। তো এখন এই কানেকশানটি দেখুন, যখন এটি রান হবে তখন এই কমন কমন ঠিক থাকবে, এখানে কানেকশানটি অ্যানোতে চলে যাবে। এই অ্যানো থেকে আপনি এখানে একটা কানেকশান এখানে এই কয়েলের মধ্যে দিয়ে দিবেন, অর্থাৎ এই কমন থেকে আপনার এখন যেহেতু এনসিতে এটার সাথে এটা শর্ট থাকে, যখন ডিলে হয় ডিলে হওয়ার পরে এটার এটা শর্ট করে দিবে। তার মানে আপনার এই পেজটা সরাসরি এই ডিলের মধ্য দিয়ে এদিক দিয়ে এসে এভাবে চলে যাবে। এরপর 30 সেকেন্ড পর আপনার এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটি চালু হবে, অর্থাৎ আপনার ঘরে যদি বিদ্যুৎ এখন আসে, এখন কিন্তু আপনার ঘরে বিদ্যুৎ দিবেন আসে, সে 30 সেকেন্ড পর আপনি যত সেকেন্ড এখানে সেট করে দিবেন তত সেকেন্ড পরে আপনার ঘরের লাইনটি সাপ্লাই দিবে। তো যার ফলে আপনার যে হঠাৎ করে হাই ভোল্টেজটা আসে, ওই হাই ভোল্টেজটা আর আপনার ঘরে ঢুকতে পারবে না। এখন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টের যে উপরে যে দুটি তিনটি পোর্ট দেখছেন, এখানে যেহেতু আপনার 220 ভোল্ট, এখানে দুইটি কানেকশানই আছে, ফেজ এবং নিউট্রাল। এই ফেজ এবং নিউট্রাল আপনি সরাসরি মিটারের পর ফিউজ হয়ে যে আউট হয়েছে, এই ফিউজ থেকে আপনি ম্যাগনেটিক কন্ট্রাক্টকে উপরে কানেকশানটি দিয়ে দিবেন, এবং এখান থেকে আউট করে আপনি ডিস্ট্রিবিউশন বোর্ড বসিয়ে ঘরের মধ্যে যে কোনো লোড ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ডায়াগ্রামটি আমি এখানে অঙ্কন করেছি ঠিকই, আপনাদের বোঝানোর জন্য আমি স্ক্রিনে একটি ডায়াগ্রাম দিয়ে দিব, ওই ডায়াগ্রামটি আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।